তো একটা ভাইয়া আমারে মেসেজ দিয়ে বলতেছে, ভাইয়া আমার বাবা মার জন্য আমি যখন SSC পাস করি তারপর পরই বিদেশে চলে যাই। তার অনেক জোর করতেছিল যে বাবা তুই চলে যা, কারণ তখন আমার ফ্যামিলি অবস্থা অনেকই খারাপ ছিল, যার কারণে আরো দুইটা ভাই বোন আছে আমার, আমি চলে যাই বিদেশে। তো বিদেশে এই যে 10 বছর যাবতীয় যত ইনকাম করছি সবকিছু আমার বাবা মার কাছে পাঠাইছি, কারণ তারা আমার এত বড় করছে, লালন পালন করছে, এত যত্ন করে পালছে, তো তাদের কাছে সবকিছু দিয়ে দিছি আমি। তো আমি যখন দেশে ফিরলাম, এই যে নাও গত বছরের কথা, যখন আমি দেশে ফিরছি আমি আসার পরে এই সাথে সাথে টোটালি আমার বাবা মার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারা টোটালি মানে দেখতেছি যে আমার যত মানে আমি যাই করছি না কেন সব টাকা পয়সা দিয়ে ছোট ভাই বোন এদের কাছে দিয়ে দিছে, আমার জন্য কিছুই রাখে নাই। তো আমি যখন বললাম বাবা কিছু টাকা দাও আমি একটা ব্যবসা বাণিজ্য করি, তখন আমার সবাই মিলা মানে এক প্রকার ঘেটি ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমি জাস্ট তখন অনেক কান্নাকাটি করছিলাম যে মানুষের বাবা মা এরকম হইতে পারে, আমিও তো তোমাদের সন্তান, ওরা দুজন যদি তোমার সন্তান হয়ে থাকে তাহলে আমিও তো তোমার সন্তান, আমিও তো তোমার অন্য কিছু না। আমি আসলে বুঝতে পারি নাই বাবা মা আসলে কেন আমার সাথে এমনটা করলো। তো ভাইয়ের গল্পটা মানে আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে যে আসলে বাবা মা এরকম হয়। আবার আসলে এটাও মাঝে মাঝে মনে হয় যে হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তো বাবা মাও আসলে সমান হবে না, আবার সন্তানও সব সমান না। অনেক ছেলে পেলে আছে যারা বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, তারাও তো ভালো না। আবার এই জন্যই মনে হইতেছে যে ব্যাপারটা সত্যিও হতে পারে। তো এইসব যারা করতেছেন, আমি বাবা মা আর সন্তান আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে দুনিয়ায় জীবন হইতেছে ছোট, আজ আছেন কাল নাই। দুনিয়াতে কারো সাথে খারাপ কোনো কিছু করা যায় না, যে জিনিসটার জন্য আপনার ভবিষ্যতে পস্তাইতে হবে, এইসব জিনিসের আসলে কোনো ফায়দা নাই, দিন শেষে দেখবেন আপনি জিরো। তো নিজেকে জিরো না বানায়া অন্তত মানুষের দোয়ার জায়গায় রাখেন, ভালোবাসার জায়গায় রাখেন, এটা অনেক কাজে দিবে। মানুষ ঘৃণা করলে বদ দিলে এটা কিন্তু একটা সময় লাগবে, এই জন্য সাবধান হয়ে যান সবাই। বাবা মার মানে বদ